নেতাকর্মীদের সাথে নিয়ে চট্টগ্রাম ১১ আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। মঙ্গলবার দুপুরে ৪১ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন তিনি। এদিন বিজয়নগর, নিজাম মার্কেট, ফুলছড়িপাড়া, ডেইলপাড়া, চৌধুরীপাড়া, আলীর দোকান, মাইজপাড়া সহ আশপাশের এলাকায় প্রচারণা চালান তিনি। জিয়াউল হক সুমন বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম ভুলু এবং কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান ইলিয়াস সহ অন্যান্য নেতাকর্মীরা।